वेलकम टू माय चैनल। आज के चले द्वितीय पर्यायक्रमिक मूल्यायन पत्र विषय गणित श्रेणी चतुर्थ पूर्णमान कुड़ी समय चल्लिस मिनट मॉडल क्वेश्चन टी आलोचना करब। तर आगे जरा चैनल नतून होवश्य चैनल सबसक्राइब करो और पास बेल आइकन क्लिक करो ऑल नोटिफिकेशन पे जा सवार आगे। चलो देखिए द्वितीय पर्यायक्रमिक मूल्यायन पत्र विषय गणित एखे श्रेणी चतुर्थ पूर्णमान कुड़ी समय चल्लिस मिनट। एखे विद्यालय नाम एखे जिलार नाम छात्र छात्री नाम रोल नम्बर ये लिखे तुम्हारा अभ्यास कर। चलो देखिए एक दे कि आज सठिक उत्तर टिक चिन्ह दीते हैं। एखे हाफ नम्बर को चार्टे प्रश्न उत्तर दो नम्बर आज 180 मास के बचर करते गले कि करते हैं 12 दिए भाग करते हैं। तेल एखे 180 के 12 भाग 15 है 5 घंटा समय कत मिनट घंटा के मिनट करते 60 दिए गुण करते हैं। तेल 5 घंटा के 60 दिए गुण कर ले এটা হবে সেটির দাগ দিতে হবে। 1000 গ্রাম সমান কত কিলোগ্রাম, গ্রামকে কিলোগ্রাম করতে গেলে 1000 গ্রামকে কিলোগ্রাম করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে যেটা হবে সেটা তোমরা দাগ দিয়ে নেবে। 1 লিটার সমান কত মিলিলিটার, লিটারকে মিলিলিটার করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে যেটা 1 লিটার সঙ্গে 1000 গুণ করলে যেটা হবে সেটা তোমরা দাগ দিয়ে নেবে। সংখ্যায় লেখো সমান 3/2 ভাগ, এখানে 2/3 লিখতে হবে, সমান 3/2 ভাগ 2/3। এখানে কথায় লেখা 1/6 অথবা 3/5, 1/6 হচ্ছে 6/1 ভাগ আর 5/3 ভাগ। এবার গুণ করতে হবে, 1/10 100,000 করে দেওয়া আছে উপরে। এখানে দেখো 264 পৌঁছে দিতে গুণ, তোমরা গুণটা করতে পারবে। এটা 2 গুণ, তোমরা প্রথমে 5 দিয়ে গুণ করবে উপরটাকে, তারপর 2 দিয়ে গুণ করে তলায় যোগ করবে, তাহলে তোমরা উত্তরটা পেয়ে যাবে। যোগ করো, এখানে 4 কটা 7, এখানে লসাগু হবে, তলাটা দিয়ে ভাগ করতে হবে, উপরটা দিয়ে গুণ করতে হবে, করে যেটি হবে হরটা লিখে দিতে হবে আর উপরের লবটা যোগ করে লিখতে হবে। ঠিক একইভাবে বিয়োগ করে এটাও তাই, এখানে 8 আর 8, এখানে লসাগু হচ্ছে 8, তলাটা দিয়ে ভাগ, উপরটা দিয়ে গুণ করে লবটা বিয়োগ করতে হবে। নিচের অঙ্কগুলি সমাধান করো। আমার দিদিমা বাজার থেকে 2টি তরমুজ এনেছেন, একটি তরমুজের ওজন 4 কিগ্রা 600 গ্রাম, অন্যটার ওজন 3 কিগ্রা 200 গ্রাম। দিদিমা মোট কত ওজনের তরমুজ এনেছেন? এখানে একদিকে কিগ্রা লিখবে, একদিকে গ্রাম লিখবে, ডান দিকে গ্রাম বাঁদিকে কিগ্রা লিখে তলায় 4 কিগ্রা 600 গ্রাম আর ডান দিকে তার তলে 3 কিগ্রা 200 গ্রাম লিখে গ্রামের সঙ্গে গ্রাম যোগ করবে আর কিগ্রার সঙ্গে কিগ্রা লিখে মোট কত ওজনের তরমুজ এনেছে এটা তোমরা করতে পারবে। অজয়বাবু 120টি চারাগাছ কিনে আনলেন, 20টি সমান সংখ্যায় ভাগ করে রাখলেন, তিনি প্রতি সারিতে কতগুলি চারাগাছ রাখলেন? তাহলে 120কে 20 দিয়ে ভাগ করতে হবে, তোমরা এটা করতে পারবে, দিয়ে উত্তরটা তোমরা লিখে দেবে। আমাদের স্কুলে বাস্তবিক পরীক্ষায় প্রতি ঘরে 12 জন করে বসছে, যদি তারা 3টি ঘরে বসে থাকে তাহলে নতুন শ্রেণীর মোট কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে? তাহলে 12টি করে প্রতিটি ক্লাসে বসছে, তা 3 × 12 36 গুণ করতে হবে। যদি তারা 3টি ঘরে বসছে তাহলে নতুন শ্রেণীর মোট কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে? এবার 96 ঘন্টা আমাদের বাড়িতে মামা ছিলেন, মামা কতদিন আমাদের বাড়িতে ছিলেন? এখানে 96 ঘন্টা, ঘন্টাকে দিন করতে হবে, আমরা জানি 24 ঘন্টা একদিন, তাহলে 96 ঘন্টা কত হবে? 24 দিয়ে ভাগ করতে হবে, যেটি উত্তর হবে সেটি লিখতে হবে। তোমরা এই অঙ্কগুলো খাতায় লিখে অভ্যাস করবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে, তোমরা অঙ্কগুলো যাওয়ার পথে একবার দেখে নাও, লেখা অঙ্কগুলো দিয়ে বাড়িতে সমাধান করো।